নমস্কার, এসবিএন এ আপনাদেরকে স্বাগত জানাই। আমি জয়। এখন সংবাদ বিস্তারিত। রাটকোস সেবা সেতন উন্নত মানের করতে উদ্যোগ নিলেন করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবুলকাস্ত। রবিবার 10 লক্ষ টাকার ফলক আনুষ্ঠানিক উন্মোচন করেন বিধায়ক। এ উপলক্ষে রাটকোস কর্তৃপক্ষ এক সভার আয়োজন করেন। সভায় বিধায়ক বলেন, রাটকোস কর্তৃপক্ষকে অন্যান্যরা উল্লেখ করেন। আমাদের জলের গ্রামের জলের অভাব, আমি যাতে যে জল সৃষ্টির প্রতি আমরা হস্তক্ষেপ চালাতে পারি না, এই আমি অনুরোধ করেছি যে একটা দ্বিতীয় করে কিছু কথা পেয়েছেন, চেষ্টা করেছেন যারা করে আমি বিশেষ করে এই মুহূর্তে রাখি হচ্ছে আপনার দ্বিতীয় কথা বলেন। এবং আমি মনে করি যে সামনের দিনে যাতে আরও বড় সড়ো একটা টাকা যদি আমরা এই হসপিটালে দিতে পারি, তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে অন্তত 50 বা 1 কোটি টাকার মতো যদি একটা যদি ফান্ড লাগে, বলছি না যে আমি দিয়ে দেবো, আমি চেষ্টা করবো যে বড় একটা ফান্ড যাতে দেওয়া যায়। কারণ বর্তমান দিনে অনেক ধরনের স্কিম আছে যেটাকে আমরা সাহায্য করতে পারি, এবং রেডক্রসকে যদি সাহায্য সুবিধা করা যায় তার মানে কি করিমগঞ্জবাসীকে সাহায্য সুবিধা করা। আমি একটা রাস্তা বানিয়ে দিলাম, তার ইউনিটি যদি থাকবে তার থেকে বেশি থাকবে যদি রেডক্রসকে আমরা একটা সাহায্য সুবিধা করতে পারি। আমি কথা দিয়ে গেলাম যে রেডক্রসকে যাতে বড় ধরনের তাদের একটা সাহায্য সুবিধা করা যায়, এবং আমাদের করিমগঞ্জ জেলায় একটা প্রতিষ্ঠিত একটা হসপিটাল কর্মরত করতে পারি, সেটাই আমাদের মুখ্যমন্ত্রী সেই উদ্দেশ্য কাজ হোক, কাজে যাতে গুণগত মান যাতে ঠিক হয়। এবং আমি কন্ট্রাক্টরকে বলবো আমাদের রেডক্রসের যারা কর্মকর্তা যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে যে যেই হোক ওনারা যেই সাজেশনগুলো দেন অ্যাজ পার এস্টিমেট যে সাজেশন দেবেন, হয়তো বা জিনিসের গুণগত মান সেটা আছে কোয়ালিটি আছে, সেগুলো পরীক্ষা করে যাতে ওনাদের মধ্যে কোনো কনফিউজন না যে না আমি বলেছি এই মালটা ব্যবহার করছে তুমি এই মালটা ব্যবহার করবে। যে আমি মনে করি রেডক্রসের কর্মকর্তাদেরকে সঙ্গে যোগাযোগ করে যাতে সামগ্রিক গুণগত মান, আর সেখানে তো আমি বলবো যে সেখানে হয়তো বা বেশি কিছু একটা করা থাকে যে সামগ্রী নিয়ে করা আপনার যে পিলারের যে মাপ আছে সেইভাবে করতে হবে, রোপ যেটা আছে সেই রোপেরও করতে হবে, টিন যত ইমেন্ট দিয়েছে সেই অনুপাতে টিন দিতে হবে। বলেছি কি সেখানে উল্টো পাল্টা করার কিছু নেই, কিন্তু বলেছি কি সেই সামগ্রীটুকু যাতে গুণগত যাতে হয় যেতে পারে। একাদশ বাসের শহীদের স্মরণ করল করিমগঞ্জের বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে স্থানীয় শঙ্কুসাগর উদ্যানস্থিত বরাকবঙ্গ নানা কার্যক্রমের মাধ্যমে শহীদের শ্রদ্ধা জানানো। শুরুতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে একাদশ শহীদের শ্রদ্ধা জানানো হয়। অনুরূপভাবে গঙ্গাপাণ্ডাস্থিত নানা কার্যক্রমের মাধ্যমে শহীদের স্মরণ করেন বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি করিমগঞ্জ শাখা। আলোচনার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের আজ প্রথমে আমি বাঘা শহীদদের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা নিবেদন করছি। আমরা সবাই এক মানে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ পাই আজ এখানে শহীদ দিবসে। তাৎপর্য সম্পর্কে বিভিন্ন জন বক্তব্য রাখবেন এবং তা থেকেই উঠে আসবে আমাদের পরবর্তী কর্মপন্থা। যাই হোক, আমরা দেখাইছি নামও কইছি আমার সাথে ঋত্বিজের সভাপতি সৌমিত্র শহীদ হয়েছেন সত্যাগ্রহ আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে তারা নিহত হন, এবং ছিল ওনার প্রতিবেশী এখানেই কাজ করছিলেন, উনি বলেছেন 1966
বক্তব্য, সেই বক্তব্যটা ভাষার মধ্যে সীমাবদ্ধ রাখলে পরে বোধ হয় সমীচীন হবে, না হলে ব্যাপারটা একটু জটিল হয়ে যাবে। বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনের মাধ্যমেও আমরা কতটুকু বিপন চ্যাম্পিয়ন হয়েছে। বিপন চ্যাম্পিয়ন হয়েছে। Oh!